মৌলভীবাজারের এক নারী সাংবাদিককে অন্যায়ভাবে প্রেস ক্লাব থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে ক্লাবের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্তের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ওই নারী সাংবাদিকের ফল উৎসব আয়োজনকে কেন্দ্র করে ক্ষমতার অপব্যবহার করেছেন ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক। পরবর্তীতে মহামান্য হাইকোর্টের নির্দেশে বিষয়টি নিষ্পত্তি করতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে মৌলভীবাজার প্রেস ক্লাবকে একটি চিঠি পাঠানো হয়। 12 মে বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব জানান দৈনিক ভোরের পাতা ও দ্য পিপলস টাইমের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ এস কাকন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসিমুন আরা হক মিনু ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান। সাংবাদিক এ এস কাকন জানান, তার প্রতি এ অন্যায়ের প্রতিকার চেয়ে তিনি মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হন। যথাযথ প্রমাণসহ মহামান্য হাইকোর্টে একটি রিপিটিশন দায়ের করেন। শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 30 কার্যদিবসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মের নিবন্ধক আরজেএসসিকে নির্দেশ দেন।